কোরআনের বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কোরআন এমন এক মহাগ্রন্থ যে এই কোরআনকে যে সম্মান দেয় আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। কাজে এখানে আমাদের কোনো ক্লান্তি আমাদেরকে ক্লান্ত করে না, আমাকে স্পর্শ করে না। যখন আমরা আল্লাহর কোরআনকে সংস্পর্শে আসতে পারি কোরআনের, তো সেই গৌরববোধ থেকে এবং আল্লাহর কোরআনের প্রতি সেই সম্মানবোধ থেকে আমি আজকে মূলত নিজের ব্যক্তিগত এটাকে দায়িত্ব মনে করেছি যে কোরআনের হাফেজের এই বিশ্বজয়কে আমরা সংবর্ধনা জানাবো, আমরা সম্মাননা জানাবো। বিশ্বজয়ী হাফেজের তো একটা কম্পিটিশনের বিষয় আছে এবং এলেমের আরও বিভিন্ন ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে অনেক সময় আন্তর্জাতিক অনেক কম্পিটিশন হয়। এগুলোতেও অনেক সময় আমাদের দেশের আলেমগণ তারা সফলতার স্বাক্ষর রেখেছেন রাখেন। বাকি বিশ্বজয়ী আলেম হিসেবে সামগ্রিক অর্থে এই ধরনের তো কম্পিটিশনের কোনো সুযোগ নেই সারা পৃথিবীর। তবে ইলমি জ্ঞানগত অনেক বিষয়, ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার অনেক বিষয় নিয়ে কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, সেখানে সাফল্যে স্বাক্ষর রাখা, সেখানে প্রতিযোগিতামূলকভাবে জ্ঞান অর্জনে অংশগ্রহণ করা, এটা তো অবশ্যই ইসলামের মধ্যে কোরআন সুন্নার মধ্যে এর প্রতি উৎসাহ খুঁজে পাওয়া যায়। সেই জায়গা থেকে এটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা আশা করি যে এই ধরনের ব্যক্তি এবং এই ধরনের কমিটি আমাদের মধ্যে তৈরি হবে। এটার জন্য একটু ভিন্ন পরিচর্যার প্রয়োজন হয়, তো হয়তো অনেকে সেই বিষয়ে মনোযোগী হয় না, যারা মনোযোগী হয় তারা সফলতা পায়। রাজব তাইয়েবের দোকান এখন পৃথিবীতে অন্যতম একজন প্রভাবক শক্তিমান শাসক এবং তুরস্ক বিশ্ব রাজনীতিতে এবং সারা পৃথিবীর আন্তর্জাতিক কূটনীতিতেও যে অভূতপূর্ব উন্নতি সাধন করে যাচ্ছে, আমি মনে করি তার পিছনে অন্যান্য যে কার্যকারণগুলো রয়েছে, অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে তার সাফল্য, এই সব কিছুকে ছাপিয়ে আমি মনে করি এর অন্তর্নিহিত মূল রহস্যটা এই জায়গাতেই যে রজব তাইয়েব এরদোগান এবং তার সরকার আল্লাহর কোরআনকে তারা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। আমরা দেখেছি যে প্রায় 86 বছর অর্থাৎ শতবর্ষ পরে আয়া সফিয়ায় মসজিদ হিসেবে যখন এটা কার্যকর নতুনভাবে উদ্বোধন হয়, তো সেই উদ্বোধনী অনুষ্ঠানে রজব তাইয়েব এরদোগান নিজে কোরআন থেকে তেলাওয়াত করে এটা উদ্বোধন করেছেন এবং কোনো মসজিদের উদ্বোধনের ক্ষেত্রে তিনি নিজে আজান দিয়ে সেই মসজিদের উদ্বোধন করেন। এই যে আমি মনে করি আজকের এই বর্তমান পৃথিবীতে সারা পৃথিবীর প্রায় 55টা মুসলিম দেশের সকল রাষ্ট্রপ্রধানদের জন্য এটি একটি অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত যে মুসলমানদের শাসক হলে এমনই হওয়া চাই। 90% মুসলমানদের দেশের শাসক এমনই হবে যিনি মুসলমানদের জাতীয় মসজিদে ইমামতি করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, আজান দিতে পারবেন। আমরা আশা করি যে আগামীতে আমাদের বাংলাদেশেও আমরা সেই নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবো। এই জন্য এরদোগানের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটি ভালো লাগা আলাদা রয়েছে এবং এই জন্য আমি তাকে আলাদাভাবে সম্মান করি এবং সেই সম্মানবোধ আমার আরও বেড়ে গেল যখন তিনি নিজেই শুধু কোরআন তেলাওয়াত করেন এবং কোরআনকে সম্মান দেন সেটা নয়, বরং কোরআনের বিশ্বজয়ী হাফেজদেরকে, বিজয়ী হাফেজদেরকে তিনি নিজে উপস্থিত থেকে শুধু ক্রেস্ট তুলে দিয়েছেন তাই নয়, বরং তাদের প্রতি তার ব্যক্তিগত ভক্তি এবং সম্মানের সর্বোচ্চটুকু তিনি উজাড় করে দিয়ে বিশ্ব দরবারে তিনি একজন হাফেজে কোরআনকে যে মর্যাদা দিয়েছেন, অবশ্যই এর জন্য আল্লাহ পাক ওনাকে আরও বেশি কল্যাণের তৌফিক দান করবেন সে আশা আমরা করি। এ বিষয়টা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক যে আমি ঠিক তুলনামূলক বিশ্লেষণে যাচ্ছি না যে কোন অর্জনটা কত বড়, কারণ কোরআনে পাকের বিশ্বজয়কে আমি নিছক এই খেলাধুলার সাথে আমি কোনোভাবেই এটাকে আমি তুলনা করতে চাই না। আমাদের মতো রাষ্ট্র এবং সরকারের খেলাধুলার প্রতি তাদের যে অতিরিক্ত আগ্রহ সেটাকে আমরা এই মুহূর্তেই আমি সেটাকে আলোচনায় আনতে চাচ্ছি না। তবে কথা হলো এই দুঃখজনক যে বিষয়টা যেখানে তুরস্ক বা ওই জাতীয় রাষ্ট্রগুলো তাদের এই জাতীয় আয়োজনগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তারা করছে এবং সেখানকার এই অর্জনগুলোকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রমোট করছে এবং তারা রাষ্ট্রীয়ভাবে এটা সংবাদগুলোকে তাদের রাষ্ট্রীয় মিডিয়া এবং রাষ্ট্রীয় যেই তথ্য প্রচার কেন্দ্র সেখানে তারা এই সংবাদগুলোকে তারা প্রচার করছে। বাংলাদেশ রাষ্ট্র বা বাংলাদেশের রাষ্ট্রের অন্তত ধর্ম মন্ত্রণালয়
তাদেরও কিন্তু এই ধরনের কোনো কালচার নেই এবং এই ধরনের কোনো ট্র্যাডিশন নাই, এই ধরনের কোনো আয়োজনই তাদের নেই। কাজেই এটা এই দিক থেকে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে। আমরা মনে করি যে বাংলাদেশের যে বিপ্লব, বিপ্লব পরবর্তী বাংলাদেশ আসলে এই ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের আমরা কামনা করতেই পারি এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত এই অর্জনটা না হওয়া এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক। আমি অবশ্য ধর্ম উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। তিনি গতকালকে আমাদের সাথে এক অনুষ্ঠানে ছিলেন, তিনি উপস্থিত এই সংবাদের প্রেক্ষিতে তিনি ঘোষণা করেছেন যে তিনি হাফেজ মুয়াজ মাহমুদকে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিবেন। কাজে আমরা সেটার অপেক্ষায় আছি এবং সেটাকে আমরা স্বাগত জানাই এবং এই ধারাটা শুরু হোক এবং পরবর্তী এই ধরনের প্রতিটি অর্জনের সময় যেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান করে এবং এই আয়োজনটা যেন তারা করে।